প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছ ইভেন্ট সেমিস্টার দেবে তোমাদের এক্সাম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় এই ভিডিওতে আলোচনা করব কাজেই প্রত্যেকে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো সবার প্রথমেই তোমাদের কাছে হাত জোর করে খবর প্রার্থী যে কালকের ভিডিওতে একটা জায়গায় আমি একটু ভুল বলে ফেলেছিলাম বা একটু অংশ বাদ চলে গেছে তোমরা যারা ডিস্টেন্স এডুকেশান পড়ছো ও বিশ্বভারতী ইউনিভার্সিটির আন্ডারে তাদের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে যে অনলাইন এক্সামিনেশান তাদের ঘোষণা হয়েছে তোমরা অনেকেই ওই জায়গাটাই ভুল বোঝেছো কিংবা আমার বোঝাতে ভুল হয়েছে যাতে তোমরা কাউকেও বিভ্রান্তির মধ্যে না যাও সেই কারণে কিন্তু পরিষ্কারভাবে আবার ক্লিয়ার করে দিলাম তোমাদের শুধুমাত্র ডিস্টেন্সের ছাত্রছাত্রীদের কিন্তু বিশ্বভারতী ইউনিভার্সিটির অনলাইনে এক্সাম হবে রেগুলার ছাত্রছাত্রীদের জন্য এখনও পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি কিছু বিষয় আলোচনা করব তোমাদের এক্সামিনেশান প্রত্যেকটা ইউনিভার্সিটি ওয়াইজ এই মুহূর্তে কী পরিকল্পনা করছে সেটা জানাবো তার আগে এই মুহূর্তে তোমাদের কিছু প্রশ্ন রয়েছে একই বিষয় বারবার আলোচনা এক্ষেত্রে কিন্তু তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি প্রত্যেক দিন কিন্তু ইন্ডিভিজুয়ালি হাজার হাজার মেসেজ আসে মেল আসে ইনস্টাগ্রাম মেসেজ আসে হোয়াটসঅ্যাপ মেসেজ আসে কমেন্ট আছে সেক্ষেত্রে প্রত্যেকের যাতে সঠিক তথ্য আমি তোমাদের প্রেরণ করতে পারি সেই কারণে কিন্তু যখনই কোনো অফিসিয়াল নোটিস আসে ইউনিভার্সিটির তৎক্ষণাৎ কিন্তু তোমাদের শেয়ার করি কলেজের খুব গুরুত্বপূর্ণ না হলে আমি কিন্তু তোমাদের শেয়ার করি না এক্ষেত্রে কালকে দুটো নোটিস এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি কালকে একাধিক নোটিশ এসেছে সেটা শেয়ার করেছি যেমন কিছু ছাত্রছাত্রী একাধিক নিউজ পেপার কাটিং থেকে শুরু করে একাধিক বিষয় তুলে ধরে যেমন আমি এখানে কয়েকটা স্ক্রিনে রেখে দেবো যেগুলো আজকে আমি রীতিমতো ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে রিপ্লাই করেছি ই তোমরা দেখে নিতে পারো ইনফ্যাক্ট হোয়াটসঅ্যাপে এখনও পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ আজকে সকালেই দেখেছি প্রায় হাজার মেসেজ পেন্ডিং রয়েছে যেটা প্রত্যেকের অ্যান্সার সেই কারণেই আমি দিতে পারি না এমন কি ইনস্টাগ্রামেও প্রায় কয়েকশো মেসেজ কিন্তু পেন্ডিং রয়েছে সেই কারণে প্রত্যেকের অ্যানসার দিতে পারি না কিন্তু যাদের এর মেসেজ আমার সামনে আসে প্রত্যেকের কিন্তু অ্যানসার দেওয়ার চেষ্টা করি যেমন এরকম প্রচুর যেরকম এখানে বলছে বর্ধমান ইউনিভার্সিটি যে এক্সামিনেশন রয়েছে সেটা অনলাইনে হবে বর্ধমান ইউনিভার্সিটি ঘোষণা করে দিয়েছে এটা পরিষ্কারভাবে ফেক বর্ধমান ইউনিভার্সিটি এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি এক্সামিনেশান নিয়ে দেয়নি শুধুমাত্র ক্লাস দশ তারিখের পর ওপেন হচ্ছে ফিজিক্যালি বা অফলাইনে সেটা রীতিমতো নোটিশ দ্বারা বলে দিয়েছে এমনকি ক্যালকাটা ইউনিভার্সিটি যে এক্সামিনেশন আছে সেটা অফলাইনেই হবে বা অনলাইনেই হবে এরকম ফেক নিউজ পেপার কাটিং তোমাদের মধ্যে প্রেরণ করা হচ্ছে যেটা তোমরা অনেকে জিজ্ঞাসা করছো আমি অনেককে না বলে দিচ্ছি এইসব নিয়ে আমি ভিডিও বানাতে চাইছি না একই সাথে আরও বিষয় উঠে আসছে সরকারি যে অ্যাডভাইজারি সেটাকেও ও রীতিমতো কাটিং করে ডেট চেঞ্জ করে সরকারি অ্যাডভাইজারি যেটা ওয়ার্ড সেমিস্টারের জন্য দেওয়া হয়েছিল সেটাও ফেক তৈরি হয়ে গেছে সেটাও বিভিন্ন জায়গায় প্রেরিত হচ্ছে যেটা তোমরা অনেকে বলেছো এরকম প্রচুর ওর ফেক বিষয় উঠে আসছে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলবো তোমরা থাকো এবং আমি কিন্তু প্রত্যেকটা সময় তোমাদের অথেন্টিক বিষয়টা তুলে ধরার চেষ্টা করি এবং তোমরা অনেকে আমাকে একটা বিষয়ে বলছো কেন বলছো বারবার এই কথা আজ অনলাইন এক্সামিনেশনের দেখো এটা আমি বলছি না রীতিমতো আগেও কিছুদিন আগে একটা অফিশিয়াল জায়গার থেকে আমার কাছে মেল এসছে সেক্ষেত্রে তোমাদের আমি তোমাদের কমিউনিটিতে দিয়ে দিয়েছি আমি কাউকে ইনফ্লুয়েস করছি না অনলাইন এক্সামিনেশনের দাবি করার জন্য তোমরা নিজেদের স্বেচ্ছায় তোমাদের অনলাইন দাবি অর্থাৎ তোমাদের যে সমস্যা সেটা তোমরা তুলে ধরছ এক্ষেত্রে তোমার সকলেই জানো এই যে তোমাদের যে সমস্যা সেই সমস্যার কথা কিন্তু তোমরা সর্বপ্রথম সমস্ত জায়গায় বলেছিলে হয়তো আমার কাছে সবার আগে এসছে আমি বিষয়টা সোশ্যাল মিডিয়ায় সবার আগে তুলে ধরেছিলাম কারণ তোমাদের অনেকের অনেক জায়গায় একটাও ক্লাস হয়নি তোমরা অনেকে বলছিলে সেই কারণে প্রথম স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকে গেছি এবং একই সাথে তার পরপর বিভিন্ন ইউটিউবার কিন্তু জয়েন হয়েছে প্রত্যেকে তোমাদের স্বার্থে কিন্তু কাজ করছে কেউ একই বিষয় বারবার তুলে ধরছে না এক্ষেত্রে তোমাদের যে এই সময় যে বিষয়গুলো করা উচিত সবাই সচেতন করছে কেউ বলছে মাসমেলিং করতে কেউ বলছে পিটিশান সাইন করতে সব তোমাদের জন্যই কিন্তু করা এই সমস্ত কথা বলার কারণই হলো ও জিরো এরকম ব্যক্তি আছে যারা এই বিষয়গুলোকে অন্য চোখে দেখছে বা ইচ্ছেকৃত অন্যরকমভাবে রূপ দেওয়ার চেষ্টা করছে যেই কারণে ইমেল মারফত অন্যরকম বিষয় তুলে ধরছে বা কমেন্ট সেকশনে অন্যান্য বিষয় তুলে ধরছে কাজেই তোমরা যারা সত্যিকারের এর যাদের সমস্যা রয়েছে ক্লাস হয়নি অনলাইন এক্সাম চাই অতি অবশ্যই তোমরা এই ভিডিওটাই কমেন্ট করো ও অতি অবশ্যই তোমরা কমেন্ট করো আর মেন বিষয়ে এখন আসি দেখো আমরা প্রত্যেকটা ইউটিউবার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা স্টুডেন্ট এন ইউনিভার্সিটিতে গিয়ে কলেজে গিয়ে তাদের বক্তব্য তুলে ধরেছে যেমনটি এই কালকে যেমন রবীন্দ্রভাউটি ইউনিভার্সিটি অফলাইনে এক্সামিনেশান নেবে বলে অ্যাকচুয়ালি সিদ্ধান্ত নিয়েছিল সেই কারণে কিন্তু ছাত্রছাত্রীরা দাবি জানিয়েছে কালকে আবার বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিষয়গুলো তুলে ধরেছে তার সত্ত্বেও রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির তরফ থেকে পরিষ্কারভাবে এ এখনো পর্যন্ত সেই অফলাইন এক্সামে কিন্তু নিতে চাইছে যেটা বাস্তব আজকে সংবাদ মাধ্যমে পরিষ্কারভাবে উঠে এসছে একই রকমভাবে ভাবে এ এনবিউ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির কথা যদি বলি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিও কিন্তু অফলাইনে এক্সামিনেশন নেবে এটাই কিন্তু এই মুহূর্তে এ চূড়ান্তভাবে ঠিক করে রেখেছে যদিও অফিশিয়াল বিজ্ঞপ্তি আসেনি পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে কিছু ইউনিভার্সিটি আগের থেকেই নোটিশ দিয়ে দিয়েছে যেটা তোমাদের জানিয়ে দিয়েছে কীভাবে তারা এক্সামিনেশন নিতে চলেছে এবং অন্যান্য ইউনিভার্সিটি কিন তরফ থেকে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কোনো নির্দেশিকা নেই বা সংবাদ মাধ্যমেও স্পষ্টভাবে কিছু তারা তুলে ধরছে না এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি তোমরা অনেকেই মাসমেলিংয়ে অংশগ্রহণ করেছো টুইটার করেছো কিন্তু এক্ষেত্রে মাসমেলিং করেছো তোমরা অনেকে এক্ষেত্রে একটা বিষয় তোমাদের প্রত্যেকে বলে রাখি তোমরা মাসমেলিংয়ে একই বিষয় প্রত্যেকে লিখবে না কারণ তোমার যে সমস্যা হয়েছে যেরকম তোমরা আমাকে বলেছো যে আমার একটা ক্লাস হয়েছে ক্ষেত্রে আমরা কেউই জানি না যে অনলাইন এক্সামিনেশন হবে না অফলাইন এক্সামিনেশন হবে কিন্তু কোথাও কোথাও ছাত্রছাত্রীদের দাবি মেনে কিন্তু অফলাইনের পরিবর্তে অনলাইনে এক্সামিনেশন হয়েছে যেটা তোমাদের শেয়ারও করেছি এখন সব কিছু ইউনিভার্সিটির হাতে রাজ্য সরকারের হাতে রাজ্য সরকার যদি অ্যাডভাইজারি জারি করে এই বিষয়টা আগে বলেছি তোমরা অনেকে বলবে আবার বলছো তো যাই হোক না কেন এখন মূল বিষয়ে আসি তোমাদের প্রত্যেককে আমি আজকে এগারোটার সময় সকাল এগারোটার সময় এগারোটা থেকে বারোটার মধ্যে তোমরা প্রত্যেকে মেল করবে তোমাদের ইউনিভার্সিটির কাছে রাজ্য সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রীর কাছে এ নবান্নে প্রত্যেকটা এডুকেশন ডিপার্টমেন্টে লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা মেল তো করবে কিন্তু মেলে প্রত্যেকে এক জিনিস লিখবে না কেউ বাংলায় লিখতে পারো কেউ ইংরাজিতে লিখতে পারো যার যে ভাষায় লেখো না কেন কোনো সমস্যা নেই কিন্তু তোমার এক্স্যাক্টলি যে প্রবলেমটা হয়েছে ধরো তুমি ছ মাসের মধ্যে চারটে ক্লাস পেয়েছো সেক্ষেত্রে লেখো তুমি চারটে ক্লাস পেয়েছো তুমি অনলাইন এক্সাম দিতে চাও কারণ হচ্ছে আমার চারটে ক্লাস হয়েছে আমার সিলেবাসের এত অংশ শেষ হয়েছে আমি কিভাবে পরীক্ষা দেবো লেখো মেনশান করো সেমিস্টারের মধ্যে দুটো ক্লাস হয়েছে তুমি লেখো দেখা গেছে তুমি অনেকে বলেছো আমার মার্কেটে এই ডিপার্টমেন্টের বই এখনও পর্যন্ত অ্যাভেলেবেল নেই আমাদের যে ক্লাস হয়েছে বা স্টাডি ম্যাটেরিয়াল অনলাইনে আমরা পেয়েছি সেটা মেনশন করো সেটা প্রথমে হাইলাইট করো তারপরে তোমার বক্তব্যটা তুলে ধরো মেন বিষয়গুলো হাইলাইট করো প্রত্যেকে একই ইমেল লেখার প্রয়োজন নেই এই তোমরা প্রত্যেকে তোমাদের যে সমস্যা হচ্ছে বাস্তব সমস্যা কেউ বানিয়ে লিখতে যেও না তোমার সঙ্গে যেটা ঘটেছে তোমার যেটা ফেস করছো সেটাই তোমরা ইমেল মারফত তুলে ধরো দেখো আমরা প্রত্যেকে আমাদের সমস্যার কথা রাজ্য সরকারের কাছে রাখতে পারি আমাদের বক্তব্য আমরা ইউনিভার্সিটির কাছে রাখতে পারি ইউনিভার্সিটি যদিও সবটা প্রায় জানে আর ইউনিভার্সিটি যদি না জানে ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলো কিভাবে পড়িয়েছে কলেজগুলো নিজে জানে সেক্ষেত্রে আমার মনে হয় ছাত্রছাত্রীদের দিকে তাকিয়েই অ্যাকচুয়ালি ডিসিশান নেওয়া উচিত যে প্রত্যেকটা ছাত্রছাত্রী প্রত্যেকটা ডিপার্টমেন্ট কি সমানভাবে ক্লাস পেয়েছে সিলেবাস তাদের শেষ হয়েছে সেই অনুযায়ী কিন্তু অ্যাকচুয়ালি যাওয়া উচিত আর মেল করতে তোমাদের মাত্র পাঁচ মিনিট লাগবে তারপরে কিন্তু তোমরা তোমাদের পড়াশোনায় কিন্তু অব্যাহত থাকো বারবার এই কথাটা বলি কারণ তোমাদের পড়াশোনা করাটা খুব ইম্পর্টেন্ট যতটুকু সিলেবাস শেষ হয়েছে যতটুকু তোমরা পড়তে পারো ততটুকু কিন্তু তোমরা পড়ো ও যাতে তোমাদের পরবর্তীকালে অসুবিধা না হয় ভবিষ্যৎটা আমরা কেউ জানি না কি হতে চলেছে আমরা প্রত্যেকে ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে গিয়ে আন্দোলন করছে তাদের দাবি তাদের সমস্যার কথা জানাচ্ছে আমরা অনলাইনে জানাচ্ছি তোমাদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেই কারণে আমি অনুরোধ করলাম তোমরা পড়াশোনাটা কিন্তু অতি অবশ্যই এই মুহূর্তে জোর কদমে চালিয়ে যাও আর কমেন্ট সেকশানে কমেন্ট করে তোমরা জানাতে ভুলো না তুমি কোন ইউনিভার্সিটির ছাত্রী এবং তুমি কি চাইছো অবশ্যই কমেন্টে জানিও